আমার মন মতো যখন কোনো কিছু আমি পাই তখন এরকম মাথা নিচু করে খালি খাইতেই থাকি 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 এই যে গরুর মাংস দিয়ে রুটি খাইতেছি এটা হইলো গত চার পাঁচ দিন আগের ব্লগ ভিডিও করে রাখছিলাম হঠাৎ করে খুঁজতেছি যে কি আপলোড দেওয়া যায় পেজের মধ্যে তারপরে এই ভিডিওটা পাইলাম ভাবলাম যে আমার ভাই বোনদের সাথে একটু শেয়ার করি এটা হইলো আমার ফুফুর বাসায় গেছিলাম পরে সকালবেলা রুটি বানাইছে আর গরুর মাংস এর আগের দিন রাতের বেলা রান্না করছে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে সবাই খাইস আর গরুর মাংস দিয়ে রুটি মনে করেন অসম্ভব মজা এটা সবাই জানে তারপরে দুপুরবেলা বান্নার কাজে এসে পড়ছি সবাই মিলে যদিও আমি ওইরকম কিছুই করিনি খালি ফাপ্পড় মারতেছি আপনাকে লোক এখানে এই যে আমার ফুফু লাউ কাটতাছে লাউ দিয়ে এই যে সাইজের ঝাটকা মাছ কয় এইগুলারে মানে টেম্পুও না বড় ইলিশও না ঝাটকা মাছ কিন্তু এত ভালো ছিল মাছগুলা একেবারে মনে হয় কি যে ইলিশ মাছও এত স্বাদ পাওয়া যায় না তেল আলা ছিল অনেক মাছগুলা আর এই ছোট ছোট জাটকা মাছ দিয়া লাউ দিয়ে রান্না করা হবে আর লাউ দিয়া ইলিশ মাছ দিয়ে ঝাটকা মাছ টেম্পু মাছ দিয়েই মাছই কর না কেন অসম্ভব মজা আর এদিকে ছোটো ছোটো চিংড়ি মাছ আনছে আমার আব্বাই কসু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইতে চাইছিলো এর জন্য আমার ফুফু ছোটো ছোটো শিঙড়ি মাছ কিনে আনছে কসু দিয়ে রান্না করার জন্য কসু দিয়ে কিন্তু মুরগির মাংস দিয়ে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু দিয়ে খাওয়া যায় আসলে রান্না হলো একটা শিল্প যে যেভাবে রান্না করতে কিন্তু তার কাছে স্বাদ পাওয়া যায় আর এদিকে এত বেশি গ্রান মানে ভিতর মনে কি দিয়ে গ্রান গ্রাণ বেরোয়া আর দেখতে দেখতে কিন্তু এই যে দেখেন লোবনীয় রান্নাও হয়ে গেছে আর আমার ফুফুর রান্না মানে কিন্তু অনেক বেশি মজা এটা সবাই জানে যে আমার ফুফুর হাতে একটু নাড়া সারা দিলেই রান্না অনেক বেশি স্বাদ হয় অনেক বেশি মজার হয় আর ওই যে একটু আগে কইলাম না যে কসু দিয়া চিংড়ি মাছ এটা অনেক এটা আবার কেমন রেসিপি এই যে দেখেন কচু দিয়ে সিং রান্না করছে ছোট ছোট কসু ছোট ছোট কসু না সরি ছোট ছোট সিং তারপরে রান্নাবান্না শেষে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে আমারও ডাক্তার ছিল যে তাড়াতাড়ি আয় গরম গরম খাইতে আর আমরা কিন্তু গরম গরম খাবার দাবার পছন্দ করি গরম মানে ঠান্ডা বলতে আমার মা ঠান্ডা পছন্দ করে ইবনাতের আব্বু ঠান্ডা পছন্দ করে এছাড়া আমরা বাকি যারা আসি বাদ বাকি সবাই একটু গরম গরম হলে একটু খাওয়াটাই মজা পাই আর শীতের দিনে তো মনে করেন যে গরম হইলে দুই চার নেলা ভাত বেশি খাওয়া যায় আর ওই যে লাউ দিয়া ইলিশ মাছ দিয়া যে রান্নাটা রেসিপিটা করছিল তরকারিটা রান্না করছিল এটা হইলো ওই তরকারি তো একটু হলুদ মরিচ কম হয়েছিল এর জন্য আমার ফুফুকাইতেছিলো আজকে মানে রান্না হয়েছে ইবনাতের পাপার রান্না একটু বেশি ঝাল মশলা হবে এই আর কি তারপরে সাফার স্কুলে যেহেতু ভর্তি করছে সাফার জুতা কিনা বাকি ছিল আমরা সবাই আয় পড়ছি দুই নাম্বার শপিং মলে সাফার জুতা কেনার জন্য কারণ সাফার জুতা না কিনলে আগামীকালকে যেহেতু স্কুল শুরু হয়ে যাবে সব কিছু রেডি টেডি করতেছে তারপরে কয়েকটা দোকান ঘুরে টিরা তারপরে ফিক্সড একটা দোকানে দোকানে ঢুকছে ওই দোকান থেকে সাফার জুতাটা কিনা তারপরে আমরা আবার যাইতেছি যে ওর একটু গস কাপড় লাগবে জন্য গস কাপড়ের খুঁজে কিন্তু এত মানে ঘুরলাম এত ঘুরলাম ওর গস কাপড় আর মার্কেট খুঁজে আর পাইলাম না পরবর্তীতে কি আর করা তারপরে সবাই মিলে বের হয়ে গেছে ঘুরা ঘেরা আর শপিং মলে গেলে আসলে হয় কি অন্যান্য যেই যে মার্কেটগুলো আছে সব কিছু থেকে একটু আরাম পাওয়া যায় মানে আশেপাশে যেই কটা মার্কেট আছে শপিং মলের স্পেস বেশি দোকানপাট বেশি ঘুরা ফিরা মানে অনেক বেশি শান্তি তারপরে শপিং টপিং সে করে আমরা আবার এই বেকারি দোকানটাতে আসলাম বেকারি দোকান থেকে বাচ্চা কাঁচা ল্যান্ডা প্যান্ডা গ্যান্ডা ওদের জন্য আর কি যা যা নেওয়া যায় আর আমরাও কিছু খাইলাম ফ্রিতে ফ্রিতে বলতে আমার খুব হুই ট্রিট দিছে কি তো এখান থেকে কয়েকটা কেক নিছি পাউরুটি নিছি আর যা যা লাগবে সবকিছুই নিলাম